বিষ প্রয়োগে প্রাণী হত্যার ঘটনায় বেশ কদিন ধরেই আলোচনায় রাজধানীর মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটি। স্থানীয়দের দাবি, এক বছরে জাপান গার্ডেন সিটিতে কুকুরের কামড়ের শিকার হয়েছেন অন্তত 47 জন। খেলতে যেতে ঘর থেকে বের হওয়া নিয়েও আতঙ্কে শিশুরা। এ বিষয়ে বারবার সিটি কর্পোরেশনের সহযোগিতা চাইলেও সাড়া মেলেনি। শুক্রবার দুপুরে জাপান গার্ডেন সিটির সামনে মানববন্ধনে মিলিত হন বাসিন্দারা। দাবি করেন, কুকুর হত্যাকে ইস্যু করে সোশ্যাল বুলিং এর শিকার হচ্ছেন তারা। ফেসবুকে বিভিন্ন গ্রুপে যাচ্ছে তাই লিখে লিখে প্রচার করছে, যেটা আমাদের জন্য অত্যন্ত মানহানিকর। আমাকে অবরুদ্ধ করে তারা যেভাবে হেনস্থা করেছে প্রায় রাতে 3:30 পর্যন্ত রিসেপশনে বসে থাকে যে কখন কে আসবে, তার সাথে আমরা মসজিদে যাব, অথচ তারা যেতে পারে না শুধু কুকুরের ভয়ে। আমরা এখন কুকুরের জন্য খেলতে নামতে পাচ্ছি না, আমরা কামড় দেয় সবাইকে। আমি একদিন পার্কে গিয়েছি, 4টা কুকুর মিলে আমাকে ধাওয়া দিয়েছে। তারা অভিযোগ করেন, একটি পক্ষ বিষ প্রয়োগে কুকুর হত্যা করে ব্যক্তি স্বার্থ হাসিলের চেষ্টা করছে। অর্থিক পাউডারি দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্স অর্থিক পাউডারি দ্বিগুণ উজ্জ্বলতা। যারা খাওয়াছে তাদের মাধ্যমে মারা গেছে, অথচ প্রচার করতেছে না আমাদের নামে। এইভাবে আমাদেরকে দেশে বিদেশে আমাদের কিন্তু হেয় বুদ্ধিপন্ন করা হয়েছে। আমরা নাকি কুকুরকে হত্যা করেছি, মিথ্যে কথা। গত সপ্তাহে জাপান গার্ডেন সিটিতে কয়েকটি বেওয়ারিশ কুকুর বিড়ালের অস্বাভাবিক মৃত্যুর তথ্য ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই ঘটনাকে বিষ প্রয়োগের মাধ্যমে হত্যাকাণ্ড বলে দাবি করে একটি অলাভজনক প্রতিষ্ঠান। লিখিত অভিযোগ জানানো হয় আদাবর থানায়। সাধারণ ডায়েরি হয়েছে, এখন ওরা কোর্টে মামলা করতে পারে। এনিমেল যে আইন আছে ওই আইনটা, এটা হলো মোবাইল কোর্টের আইন। হ্যাঁ, ওনাদের কোর্টে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে, ওনারা যাবে কোর্টে যদি মামলা করে। প্রাণী হত্যার অভিযোগ পাল্টা অভিযোগে জাপান গার্ডেন সিটিতে কয়েকদিনে একাধিকবার উত্তেজনার সৃষ্টি হয়েছে বলেও জানায় এলাকাবাসী। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা।